সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি রিফাতের যে ঘটনাটি, সেই ঘটনাটির একটি নতুন মোড় নিয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে মিন্নি, যেই রিফাতের যে স্ত্রী ছিল, তাকে অবশেষে পুলিশ চূড়ান্তভাবে আটক করেছে। আটক করেছে এই মামলার একটি প্রধান সাক্ষী তিনি, তারপরও তাকে আটক করা হয়েছে। কারণ পুলিশ আজ সকালে বাবা যে সংবাদ সম্মেলনটি গত দিন করেছে, আপনারা সবাই হয়তো দেখেছেন যে বাবা দাবি করেছেন যে মিন্নি এর সাথে জড়িত, এবং নয়নের মাও বলেছেন যে নয়নের সাথে তার আসা যাওয়া ছিল, নয়নের বাসায় তার আসা যাওয়া ছিল। এই বিষয়টি আমলে নিয়ে পুলিশ আজকে সকালে তাকে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে বরগুনার পুলিশ সুপার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়, এবং নিয়ে যাওয়ার পরে বিকেলবেলা হচ্ছে মিন্নিকে চূড়ান্তভাবে গ্রেফতার করা হয়। অর্থাৎ এই হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতা রয়েছে এই ধারণা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে, এবং প্রাথমিক যে জিজ্ঞাসাবাদ হয়েছিল তাকে তাকে মূলত কিছু তথ্য জানার উদ্দেশ্যে তাকে নিয়ে যাওয়া হয়। এবং নিয়ে যাওয়ার পরে তা পুলিশের ধারণা ছিল যে সে এই হত্যাকাণ্ডের সাথে বা সেই ঘটনার সাথে পুরোপুরিভাবে জড়িত, এবং সেই যেই ধারণাটি সেই সন্দেহ থেকেই ওই পুলিশ হচ্ছে আজ রাত 9টার দিকে বরগুনার একটি প্রেস কনফারেন্স করে পুলিশ বঙ্গবন্ধু যে পুলিশ সুপার এসপি মারুফ হোসেন সংবাদ সম্মেলনটি করে সাংবাদিকদের জানায় যে মিন্নিকে তারা চূড়ান্তভাবে গ্রেফতার করেছে। এবং এই যে ঘটনাটি, সেই ঘটনাটির নতুন মোড় নেবে বলে আমরা আশা করছি, কারণ এখন যে রহস্যটি তৈরি হয়েছিল, আপনাদের সবার দাবি ছিল যে তাকে আটক করা হোক, তাকে আটক করা হোক, তাকে আটক করা হোক, শেষ পর্যন্ত তাকে আটক করা হয়েছে। এবং আটক করার পরে তারা বিভিন্ন তথ্য জেনেছে তার কাছ থেকে, তার তথ্য জানার পরেই সে তারা সবাই বুঝতে পারলো যে তদন্তের স্বার্থে এবং বিচার কার্যে স্পষ্টতার জন্য তাকে গ্রেফতার করা হবে, এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং গ্রেফতার করার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে, আমি কালকেই হয়তো তাকে আদালতে হাজির করা হবে, আদালতে হাজির করে জবানবন্দি নেওয়া হবে। জবানবন্দি নিয়ে হচ্ছে এই মামলার একটি দ্রুত একটি বিচার আওতায় আনা হবে সবাইকে। ইতিমধ্যে আপনারা জানেন যে কয়েকজনকেই গ্রেফতার করা হয়েছে, টিকটক রিফাত, তারপর রিফাত ফারাজি এই ঘটনার সাথে সরাসরিভাবে সম্পৃক্ত। আমরা মিন্নির ব্যাপারে সন্দেহ থাকলেও আমরা সকলেই দাবি করে আসছি যে তাকে দ্রুত আটক করা হোক, কারণ সে এই ঘটনার অনেক কিছু জানে হয়তো, যেটা সে প্রকাশ করতে চাচ্ছে না। অবশেষে তাকে সেই প্রকাশ করার স্বার্থে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়ার হলে তাকে বর্তমানে হচ্ছে আটক করা হয়েছে। তো আমরা যেটা প্রাথমিকভাবে ধারণা করতে পারি যে যেহেতু পুলিশ এই ঘটনাটি খুবই গুরুত্ব সহকারে আমলে নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার নির্দেশ দেওয়া হয়েছিল যে এই ঘটনাটি একটি দ্রুত সুরাহার জন্য, এবং সেই স্বার্থে পুলিশের যে তৎপরতা আমরা দেখেছি এবং সরকারের যে তৎপরতা, সেই তৎপরতার একটি অংশ হিসেবে আমি বলবো যে মিন্নিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, এবং জিজ্ঞাসাবাদ করে তাকে, যেহেতু সে সম্পৃক্ত এই ঘটনার সাথে, আমি আবারও বলছি তারা প্রাথমিকভাবে ধারণা করে বুঝতে পেরেছে যে সম্পৃক্ত, তার মানে তাদের আন্তরিকতা রয়েছে এই যে বিষয়টি, সেই বিষয়টির উপর তাদের আন্তরিকতা রয়েছে। আন্তরিকতার স্বার্থেই মিন্নিকে কোনো ছাড় না দিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তারা আরও জেনে থাকবেন যে মিন্নি একটি সংবাদ সম্মেলন করেছে গতকাল, তার শ্বশুর যে অভিযোগটি করে, সেই অভিযোগটিতে সে সম্পূর্ণভাবে বলেছে এটি একটা বানোয়াট। তো আমরা বুঝতেই পারছি যে সে শ্বশুরের সাথে তার একটি মতবিরোধ রয়েছে, এবং তারা দুই পক্ষ দুই ধরনের মতামত তারা ধারণ করছে নিজেদের মধ্যে। তো এই ঘটনার পরিপ্রেক্ষিতেই হচ্ছে তাকে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে বলে আমি বলবো। এবং আরও একটি বিষয় যেটা আমাদের আমরা লক্ষ্য করেছি, সেটা হচ্ছে মিন্নির বাবাও বলছে যে এই ঘটনাটি বানোয়াট। কিন্তু আপনারা যদি এলাকাবাসীর কথা দেখেন, কিংবা আমরা যেটা শুনেছি সবার কাছ থেকে, মিন্নির এ ধরনের প্রবণতা আগে থেকেই ছিল। সে আরও কিছু ছেলের সাথে এ ধরনের ঘটনা ঘটিয়েছে, হয়তোবা এটা এই নৃশংসতার মাত্রায় পৌঁছেনি, কিন্তু এই ধরনের ঘটনা তিনি আরও ঘটিয়েছেন। এবং নয়নের প্রতিবেশীরাও জানিয়েছেন যে মিন্নি প্রায়ই এখানে আসা যাওয়া করতো, এবং মিন্নির বাবা নিজেও এই ধরনের বক্তব্য দিয়েছেন যে সে এর সাথে জড়িত থাকতে পারে। সো সব কিছু মিলিয়ে ওভারঅল আমরা এটাই বুঝতে পারি যে মিন্নির এই ঘটনার সাথে সম্পৃক্ততা পেয়েই হচ্ছে পুলিশ তাকে ধরেছে। এবং আরও একটি বিষয়, যখন আমরা সিসিটিভি প্রথম ফুটেজটি দেখি,
সেই ফুটেজে আমরা দেখি যে মিনি অনেক প্রাণপণ চেষ্টা করেছে বাঁচাতে, কিন্তু বাঁচাতে পারেনি। পরে আমরা দ্বিতীয় যে সিসিটিভিটি এসেছে তার জন্য প্রথমে আমরা সিম্প্যাথি দেখিয়েছি, আমরা প্রথমেই প্রথমেই ধারণা করেছি যে মেয়েদেরকে আমরা নেগলেক্ট করছি, বা মেয়েদের এই যে চেষ্টাটা সেটা আমরা মেনে নিতে পারছি না, বা মেয়েদেরকে আমরা জড়িয়ে ফেলছি। ঘটনাটি সিম্প্যাথির পর্যায়ে পৌঁছায়। কিন্তু দ্বিতীয় সিসিটিভির যে ফুটেজটা আমরা পাই, সেই ফুটেজ থেকে আমরা দেখতে পেরেছি মিন্নির আচরণগত যে বডি ল্যাঙ্গুয়েজ আমরা বলবো, শারীরিক যে ভাষা, তার হাঁটা কিংবা তার চাহনি কিংবা তার যে তৎপরতা আমরা দেখেছি, সেটা কিছুটা সন্দেহ আমাদের মনে তৈরি করে। এবং তারপরেই হচ্ছে নড়ে চড়ে বসে সবাই, কারণ আপনারা যদি সিসিটিভি দ্বিতীয় ফুটেজটি দেখেন, রিফাত একটা সময় কলেজ থেকে বের হয়ে যায় এবং মিন্নি কি একটি দরকারে আবার তাকে ভেতরে নিয়ে যায়, এবং ভেতরে নিয়ে যাবার পরেই হচ্ছে ঘটনাটি শুরু হয়। তাকে ধস্তাধস্তি করে নিয়ে যাওয়া হয় সামনের দিকে, কলেজের বাইরে তাকে নিয়ে যাওয়া হয়। পেছন পেছনই আসছিল মিন্নি, খুবই স্বাভাবিকভাবে হেঁটে আসছিল, তাকে দেখে মনেই হচ্ছিল না যে কোনোভাবে সে টেন্সড বা কোনোভাবে সে রিফাতকে বাঁচাতে চায়। সে বরং আরো কলেজের দিকে একবার চেয়েছে যে কেউ আসছে কিনা বা কিছু একটা এরকম একটা হবে, কিন্তু সে তৎপরতা দেখিয়েছে যখন রিফাতের ওপর চূড়ান্তভাবে একটি হামলা হওয়া শুরু হয়ে যায়, যেটা কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। আপনার স্বামীকে আপনি কেউ যদি ধরে নিয়ে যায়, তো আপনি নিশ্চিতভাবেই প্রথমেই তাকে বাঁচাতে যাবেন, শেষ পর্যন্ত না। এবং শেষেও আপনারা দেখেছেন যে সে কি করেছে, সে ব্যাগ উঠিয়েছে, জুতা পরেছে, আস্তে আস্তে হেঁটে গিয়েছে, সে দৌড়ে তাকে বাঁচানোর চেষ্টা করেনি। তো আমরা এই সব কিছু থেকে দ্বিতীয় সিসিটিভির ফুটেজটা আমাদেরকে নাড়িয়ে দেয়, আমাদের সবাইকে নাড়িয়ে দেয়, এবং সবাই দাবি করতে থাকে যে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ধরা হোক, জিজ্ঞাসাবাদের জন্য ধরা হোক। অবশেষে তাকে এর আওতায় আনা হয়েছে। আমরা আপনাদের খুবই খুশির সাথে আমরা জানাতে হচ্ছে যে আপনারা কোনো একটা তথ্য পেতে যাচ্ছেন আর 2 দিনের মধ্যে। তথ্য পাওয়ার সাথে সাথেই আমি আপনাদের সামনে আবারও এই তথ্য নিয়ে হাজির হয়ে যাব। এবং তার আগে আমরা আপনাদের যেটা জানতে চাই, রাত 9টা যখন সংবাদ সম্মেলনটি হয়, মিন্নির বাবাও জানিয়েছেন যে সে এ থেকে বেশ খুশি। সে তাৎক্ষণিক একটি বক্তব্য দিয়েছেন যে এ থেকে সে একটি সুষ্ঠু বিচার পাবে বলে এখন সে আশা করছে। সে সরকার এবং প্রশাসন যারা রয়েছে তাদের উপর যেই আস্থা এবং নির্ভরতা দেখিয়েছে তা সত্যি প্রশংসনীয়। এ ধরনের ঘটনায় সরকার এবং প্রশাসন যেভাবে তৎপরতা তারা চালিয়েছে সেটা সত্যি প্রশংসনীয়, এবং সেটা একটি বলা চলে উদাহরণ উদাহরণ হতে পারে। আমরা পরবর্তীতে যখন এই ধরনের ঘটনা হবে তখন এটা একটি উদাহরণ হিসাবে থাকবে বলে আমি মনে করছি। শুধু রিফাত নয়, এই ধরনের হত্যাকাণ্ড সারা দেশে হচ্ছে, সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে। তো সব মিলিয়ে যদি প্রশাসনের তৎপরতা সব ক্ষেত্রেই থাকে, আমি বলবো যে এই ঘটনাটি খুবই একটি বিচার কার্য কখনোই থেমে থাকবে না আমাদের দেশে, এবং মানুষ বিচার কার্যে একটি 100% আস্থা খুঁজে, এভাবে এখন হয়তো কিছুটা কম পাচ্ছে বা কিছুটা বেশি পাচ্ছে, ডাজেন্ট ম্যাটার, বাট হোয়াট এভার, বাট সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষ একটি আস্থা খুঁজে পাবে, সেটাই হচ্ছে বড় কথা। আমরা এই প্রশাসন এবং যারা বিচার কার্যের সাথে তদন্তের সাথে যুক্ত থাকবেন তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাই। তারা এগিয়ে এসেছে, তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ পেয়ে তারা ছুটে এসেছে এই হত্যাকাণ্ডের একটি সুরাহা করার জন্য, খুব দ্রুত জট খুলছে এবং আগামীতে আরও খুলবে বলে আশা করছি। তো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আরও একটি জিনিস বলতে চাই, সেটা হচ্ছে মিন্নিকে আগামীকালই আদালতে নেওয়া হবে। এই ঘটনার সাথে সম্পৃক্ততা পেয়েই হচ্ছে পুলিশ তাকে ধরেছে। এবং আরও একটি বিষয়, যখন আমরা সিসিটিভি প্রথম ফুটেজটি দেখি, সেই ফুটেজে আমরা দেখি যে মিন্নি অনেক প্রাণপণ চেষ্টা করেছে বাঁচাতে, কিন্তু বাঁচাতে পারেনি। পরে আমরা দ্বিতীয় যে সিসিটিভিটি এসেছে তার জন্য প্রথমে আমরা সিম্প্যাথি দেখিয়েছি। আমরা সুতরাং আমরা আগামীকাল কিংবা কিছুদিনের মধ্যেই একটি 144 ধারায় তিনি জবানবন্দিও দিয়ে দিতে পারেন, কিংবা যদি জড়িত না থাকে সেই বিষয়টি উঠে আসার সম্ভাবনা রয়েছে। সো ভিউয়ার্স, সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আমরা আপনাদের জানাবো দেশ বিদেশের সকল সংবাদ কিংবা দেশ বিদেশের যত এই ধরনের ঘটনা রয়েছে সেগুলোর আপডেট আপনারা এই চ্যানেলেই পাবেন, এবং আরও কিছু আপনাদের বিজনেস আইডিয়াস কিংবা আপনাদের ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য আরও কিছু ভিডিওস আমরা দেওয়ার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চোখ রাখবেন আমাদের চ্যানেলেই। আল্লাহ হাফেজ।